2023 সালে আপনাদের মধ্যে যারা কানাডা যেতে চান তারা 2022 সালের শেষের দিকে এসে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, অন্যথায় 2023 সালেও আপনি সময় স্বল্পতার কারণে কানাডা যেতে পারবেন না। দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের জন্য বেতন এবং এনওসি কোড সহ 2023 সালের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন 14টি কাজের কথা বলবো। যেই কাজগুলোর একটি যদি আপনি করতে পারেন তাহলে মোস্ট ইন ডিমান্ড জবের তালিকায় পড়ে যাওয়ার কারণে আপনিও খুব সহজে কানাডায় যেতে পারবেন। আর এই জবগুলোতে যদি আপনারা আবেদন করেন তাহলে এমপ্লয়ার আপনাদেরকে না করতে পারবে না। তো আপনারা কাজ, কাজের বেতন এবং এনওসি কোড মিলিয়ে নিন আর দেখুন এই কাজগুলোর একটি আপনি পারেন কিনা। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস জাম্প ইন টু দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিতে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। নাম্বার ওয়ান, ওয়েল্ডার, এনওসি কোড 7327, বার্ষিক বেতন 73,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার টু, জেনারেল লেবার, এনওসি কোড 7611, বেতন বছরে 47,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার থ্রি, ড্রাইভার, এনওসি কোড 7511, বেতন 44,000 ক্যানাডিয়ান ডলার বছরে। নাম্বার ফোর, ইলেকট্রিশিয়ান, এনওসি কোড 7242, বেতন 83,000 ক্যানাডিয়ান ডলার বছরে। নাম্বার ফাইভ, রিসেপশন, এনওসি কোড 1414, বেতন বছরে 31,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার সিক্স, পোল্ট্রি ফার্ম ওয়ার্কার, এনওসি কোড 9462, বেতন বছরে 35,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার সেভেন, রেজিস্টার্ড নার্স, এনওসি কোড 3012, বেতন বছরে 77,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার এইট, অ্যাকাউন্টেন্ট, এনওসি কোড 0111, বেতন 59,000 ক্যানাডিয়ান ডলার বছরে। নাম্বার নাইন, জেনারেল ফার্ম ওয়ার্কার, এনওসি কোড 6431, বেতন বছরে 34,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার টেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এনওসি কোড 2173, বেতন বছরে 1,00,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার ইলেভেন, ওয়েব ডেভেলপার, এনওসি কোড 2175, বছরে বেতন 70,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার টুয়েলভ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এনওসি কোড 2133, বেতন বছরে 92,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার থার্টিন, ফার্মাসিস্ট, এনওসি কোড 3131, বেতন বছরে 90,000 ক্যানাডিয়ান ডলার। নাম্বার ফোরটিন, ভেটেরিনারি ডক্টর, এনওসি কোড 3114, বেতন বছরে 96,000 ক্যানাডিয়ান ডলার। 2023 সালে কানাডায় সবচেয়ে বেশি যে 14টি জবের ডিমান্ড দেখা দিবে সেই জবগুলোর কথা আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এর বাইরেও অনেক জব আছে যা ইন ডিমান্ড লিস্টের শেষের দিকে অবস্থান করছে, যেমন হাউসকিপার, ক্লিনার, ওয়েটার, কনস্ট্রাকশন ওয়ার্কার ইত্যাদি। এগুলো যদি আপনার প্রফেশনের সাথে মিলে যায় তাহলে সেগুলোতেও আবেদন করে আপনারা খুব সহজে কানাডায় যেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।